প্রিয় সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, আপনারা কি দেশীয় মাগুর মাছের রেণু চাষ করতে চান? দেশীয় মাগুর মাছের রেণু খুঁজছেন, সংগ্রহ করতে পাচ্ছেন না? তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখুন, আর স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আপনারা চাইলেই দেশীয় মাগুর মাছের রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং রেণুর চাষ বিষয়ে, রেণুর খাবার বিষয়ে জানতে আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। তো প্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, এই হলো অরিজিনাল দেশীয় মাগুর মাছের রেণু। এগুলো এই বছর প্রথম এই রেণুগুলো আমরা ফুটিয়েছি। তো আপনারা যারা দেশীয় মাগুর মাছের রেণু চাষ করতে চান, তারা অবশ্যই পুকুর ভালো করে ক্লিন করে নিতে হবে। পুকুরে বাজে কোনো মাছ থাকা যাবে না, তাহলে আপনারা এই দেশীয় মাগুর মাছ চাষ করে লাভবান হতে পারবেন। এবং পুকুরে চুন, লবণ, হ্যাঁ, এগুলো প্রয়োগ করে নিতে হবে এবং পোকা মারার ওষুধ সমীতন, হ্যাঁ, এগুলো প্রয়োগ করে নিতে হবে। তারপর আপনার পুকুরে আপনি দেশীয় শিং মাছের রেণু বা দেশীয় মাগুর মাছের রেণু, যে কোনো মাছের রেণুই চাষ করে লাভবান হতে পারবেন। এবং রেণু অবশ্যই চাষ করার অনেক নিয়মকানুন আছে যা আপনাদেরকে মেন্টেন করে রেণু চাষ করতে হবে। আর সবথেকে বড় বিষয় হলো যে রেণুর খাবার, রেণুর খাবার কীভাবে প্রয়োগ করবেন। রেণুর খাবার আপনারা ডিম সিদ্ধ করে ডিমের কুসুম দিতে হবে এবং কয়দিন পর্যন্ত খাওয়াবেন, হ্যাঁ, এটা আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন, বিস্তারিত বলবো। এবং এগুলো কত শতক জায়গা, আপনার কয় শতক জায়গার ভিতরে রেণু ছাড়বেন, হ্যাঁ, পানির পরিমাণ, এগুলো বিস্তারিত জেনে তারপর আপনার খাবার দিতে হবে। তো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আপনাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে এসে হাজির হতে পারি এবং ভালো যাতে রেণু আপনাদের মাঝে ফুটিয়ে দিতে পারি। তো দেখুন, এগুলো হলো অরিজিনাল দেশীয় মাগুর মাছের রেণু। এই প্রথম, এই বছরের প্রথম আমরা এই রেণুগুলো উৎপাদন করেছি। আর এখানে এই রেণুগুলো আমার অর্ডার হয়েছে, এগুলো এখানে 3-4 কেজি রেণু হবে, কুমিল্লায় চলে যাবে আজকে।